আহলেসের ইমানের স্বাধীনতা নাই, আহলেসের বাক স্বাধীনতা নাই, আহলেসের ধর্মীয় স্বাধীনতা নাই, ঠিক এই দেশ। হকপন্থী মানুষদের থাকবে, তাদের স্বাধীনতা দিতেই হবে, তাদের জবানকালীন ক্ষমতা তোমার নাই। আমি স্বাধীনভাবে কথা বলে অধিকার তোমাকে দিতে হবে, তো কিসের সরকার তুমি? দুনিয়া একদিন চলে যাবে, আমরা স্বাধীনভাবে কথা বলে যাব, কথা বন্ধ করার ক্ষমতা সেদিন হবে যেদিন আজরাইল আমাকে ধরবে তার আগে নয়। আহলেদ আন্দোলন বাংলাদেশের আন্দোলনের নাম, এটা বসে বসে তসবি চাপার দল না। এটা ওই মাদ্রাসার কোনো প্রয়োজনে যে মাদ্রাসায় নাস্তিকবাদ শেখানো হয়, ওই স্কুল কলেজে কোনো প্রয়োজনে যেখানে নাস্তিকবাদ শেখানো হয়, আমাদের টাকা দিয়ে ইউনিভার্সিটি হয়েছে, কার ব্যক্তিগত টাকা ইউনিভার্সিটি হয় নাই। মাদ্রাসা আমাদের টাকা চলবে, মাদ্রাসা ভুই ফোর মাদ্রাসার মাটির থেকে ওঠে নাই ধান গাছের মতো। অর্থাৎ আমাদের সন্তান আমাদের প্রতিষ্ঠানে গিয়ে নাস্তিক হবে, আমার মৃত্যুর সময় জানাতে পারার যোগ্যতা রাখে না, ওই সন্তানকে প্রয়োজন আমার নাই। আমার মৃত্যুর পরে আহলেজে কোনো মাদ্রাসা যেন সরকার রেজিস্ট্রেশন তোমরা করো না, আমার রেখে দিও, সরকারের কোনো দরকার নেই আমার, সরকারের পয়সা ফেলে দেয় একদিকে, তোমার নিজের পয়সা তোমার মাদ্রাসা চলবে। কারণ সরকারের পয়সা নিতে গেলে সরকারের গোলামি করতে হবে, শেরকের গোলামি করতে হবে, নাস্তিকবাদের গোলামি করতে হবে, মাথায় মূর্তি ঝুলাতে হবে, মূর্তি আমরা ঝুলাতে পারবো না। আমাকে দোয়া করা মালিক দোয়া করবো, মনে রাখি তো মুমিনের দোয়া কোশ্চেন করে ফসকে যায় না। তুমি আমাকে জেলে দিতে পারো, আমার ইমানকে হরণ করতে পারো না, আমার ইমানের বিরুদ্ধে তুমি কাজ করবে, আমি তোমাকে সালাম দেবো, অত সস্তা নয়। ইমানদারদের থেকে আমরা সালাম দিই, এত সহজ নয়। ফাঁসে ফাঁসের গুন্ডা বদমাশগুলিকে সালাম দিব, সারা দেশ এখন সন্ত্রাসে ভরে গেছে, কারা করছে এগুলা, এগুলো ঠেকাও। আহলেদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله، أما بعد، فقد قال الله تعالى في الكلام المجيد، أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة. বছর শেষে সুনামলির আজকের এই বার্ষিক সম্মেলনে আল্লাহ পাক যে আমাদেরকে হায়াতে রেখেছেন এবং আপনাদের সঙ্গে মোলাকাতের সুযোগ দান করেছেন, এর জন্য আমি ব্যক্তিগতভাবে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। এবং যে সমস্ত ভাইয়া আমাদেরই মতো করোনা আক্রান্ত হওয়ার পরেও এখনও সুস্থ হলে এখানে আসতে পেরেছেন, সবার জন্য আমরা আল্লাহ পাকের নিকট খাস দোয়া করছি। করোনা মহামারীতে আক্রান্ত হয়েও যে আমরা বেঁচে আছি, কথা বলতে পারছি, এটা কি সৌভাগ্য না এটা আমাদের? তবে হ্যাঁ, করোনা দুষ্টুমি করে গেছে, আমার হাঁটুটা দুর্বল করে দিয়ে গেছে, যারা দাঁড়াতে পারছে না, ফলে এখন বসে বসে ক্ষমতা দিতে হয়। করোনা আসলে কিছু কাজ তো করবেই, কিছু আল্লাহ তক্ষকে ক্ষমতা দিয়েছে, ইনশাল্লাহ ওই ক্ষমতা এই মুহূর্তে দূর হয়ে গেলে সোনামদের কল্যাণে বলে আলহামদুলিল্লাহ। আসলে মানুষ যখন পরিবেশ পায় তার মানসিকতা পরিবর্তন হয়ে যায় না? বাস্তব প্রমাণ তো আমি নিজে, এখন দু বছর আগে আমি কথা বলতে পারতাম না, এক পরে মাস দুই গলা বন্ধই ছিল বলা যায়। এই সোনামণি পরিবেশে এসে যেই ওরা চোখ বেঁধেছে আমি একদম চাঙ্গা হয়ে গেছি, ওই যে গলা খুললো এখন খুলেই আছে, পরিবেশ লাগবে না? আমরা এখন বাচ্চাদের বয়সে চলে গেছি, ছোট বাচ্চাকে দিয়ে তুলনা করে ওই একদিন আমার মতো হবে, বাচ্চারা ঠিক এরকম পরিবেশ চায়। এজন্য দেখেন না, তিনি বসে রাখছি বেটা ঘরে বসে মনিটর দিয়ে লাভ কি ঘর জায়গায় চল, ওই যখন আবার সাখাওয়াতের ছেলে কালকে হাসপাতালে রাত্রি বেরোলো, ও চলে আসছে এখানে, বাড়ি থাকতে পারতেছে না, এই পরিবেশও দেখছে শুনছে, ভিতরে ছবি আঁকছে না, প্রত্যেকটা সন্তান যারা এসছেন তাদের বাপ মা এখানে এসেছে, অনেক মাও আছে পর্দার মধ্যে, যারা এই দৃশ্য দেখছেন টিভিতে দেখার বাস্তব দেখা কি এক? কোশ্চিন কালো এক হয় না। কেয়ামতের মাঠে আমরা আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে যাবো একদম, বারাজুলিল্লাহিল ওয়াহিদুল কাহার, যিনি সৃষ্টিকর্তা তার সামনে সৃষ্টি দাঁড়াবে, তিনি খুশি হবেন না? তাই বলছেন আমার সমস্ত রহমতের একশো ভাগের এক ভাগ দিয়েছি সারা পৃথিবীর মানুষকে, আর নির্ণয় বিভাগ রেখে দিচ্ছেন কে আমাদের দিনের জন্য, এদিন আমি সৃষ্টিকে সক্ষম করে দেব। নির্ণয় বিভাগ উনি রেখে দিয়েছেন, সেবাকাত রহমতি আল্লাহ গাজবি, আমার রহমত আমার ক্রোধের উপর বিজয় লাভ করেছে। তা আল্লাহ বাইয়ের কাছে এখন নির্ণয় বিভাগ রহমত আছে, তার এক ভাগ মাত্র তিনি দিন সারা পৃথিবীর সৃষ্টিজীবীর মধ্যে মানুষ তার সন্তানকে ভালোবাসে, তা আল্লাহ দেওয়ার রহমতের এক ভাগের একটা অংশ। একটা গাভী তার ছোট্ট বাছুরকে ভালোবাসে, ওটা রহমতের একটা অংশ। মুরগি তার ছোট্ট
বাচ্চা বাচ্চাগুলিকে আগলে রাখে, ওটা আল্লাহর রহমত। এক ভাগের একটা অংশ তাদের বন্টন করে দেওয়া হয়েছে, বাকি 99% আল্লাহর কাছে আছে। সুনামণি যখন চিন্তা করেছিলাম 90 সালে, আর এখন যে দাঁড়াইছে যে পরিবেশে দুটোকে সমান হবে, তখন তো সামনে একটা সুনামণি ছিল না, এখন তো হাজারো সুনামণি সারা দেশে। আর এগুলো তো বাছাই করা, গ্রামে শাখায় প্রযোজিত হয়েছে, জেলায় প্রতিযোগিতা হয়েছে, আরও আঞ্চলিক প্রযোজিত হয়েছে নয়লা, সব করে বাছাই করে এখানে আসছে। তো আর যদি সবগুলোকে এক জায়গায় করা হয়, তো এই তবলিগ ইজতেমা সুনামণি ইজতেমা করতে আলাদা, তাই হবে না? যদি আমাদের জমি জমা জোটে ভবিষ্যতে, সুনামণি ইজতেমা করবে একটা, এই শুধু বাছাই করে না, বাছাই কম বেশি। আমাদের স্যার বললেন না, যারা ফেল করেছো তারা নিরাশ হয় না, যারা বিজয়ী হয়েছো তারা অহংকারী হয় না, বলছেন উনি। এইটাই কিন্তু আমি যে খোদ্দার বললাম, এই খোদ্দার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ রসুল এই খোদ্দাই পড়ে দিয়েছেন। এই খোদ্দা শুনে আল্লাহ রসুলকে যিনি চিকিৎসা করতে এসেছিলেন দেমাজ আজদি ইয়ামন থেকে, কোরআশা ডেকে আনিছিল যে দেখো এই লোকটা মোহাম্মদের আমাদের ছেলে, মাথাটা খারাপ হয়ে গেছে, ওকে জেনে ভূতে ধরেছে কিনা দেখো তো, মাথাটা ঝাড়ি ঝাড়ি ঠিক করে দাও। এসে বলতে দেখি লোকটা কীরকম কাছে গিয়েছে, বলে আপনি কী বলেন মানুষের সাথে, লোকে আপনি বলে ভূত লেগেছে, দেখি কীরকম ভূত আপনার। তখন উনি এই যেটা আমি যে খোদ্দা পড়লাম না এখন, এই খোদ্দাটা আল্লাহ রসুল তাকে শুনিয়ে দিয়েছিলেন। শোনানোর পর হচ্ছে আরেকবার বলেন তো, আরেকবার বলেন তো, তারপরে বলছে উচ্ছুত দেখা, হাত বাড়িয়ে দিন আমি আপনাকে তো বায়াত করবো, শেষ। তার সমস্ত জ্ঞানী মানুষের কাছে অল্প যথেষ্ট নয়, মানে এই কথার মধ্যে যে কী আছে তাদের তো অনুবাদ করতে হয়নি, আমাদের তো অনুবাদ করা লাগে, এই কথার মধ্যে সবই বলা আছে। মাই ইহাদিল্লাহ ফালা মুদিল্লাহ, যাকে আল্লাহ হেদায়ত দান করেন তাকে পথভ্রষ্ট করা কেউ নাই। মাই ইউদলিল ফালা হাদিয়ালা, আর যাকে আল্লাহ পথভ্রষ্ট করেন তাকে হেদায়ত করা কেউ নাই। এটাই পাস আর ফেল হচ্ছে না এর মধ্যে, এর মধ্যেই আমার তাওয়াক্কল চলে আসছে যে আল্লাহ পাক যদি আমাকে পথভ্রষ্ট থেকে পথপ্রাপ্ত না করেন, হেদায়ত না দেন, আমার কোনো ক্ষমতা নেই। এই এলমটা কিন্তু আমার হয়ে গেল, উনি অত্যন্ত জ্ঞানী মানুষ ছিলেন, উনি এ তো জিনভূতের কথা না, তো এ তো অত্যন্ত জ্ঞানী, এই কথাগুলো তো মুহাম্মদের মাথাতে আসেনি, এসেছে এমন এক জগৎ থেকে যার উপরে আর কোনো জ্ঞান নাই, সে অসীম জ্ঞানের মালিক মহান আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদের কাছে এসেছে, ওইগুলি আমাদের শোনাচ্ছেন, এটা ভূতের কথা নয়, এটা আল্লাহর কথা, আমি তার কাছে বায়াত করে মুসলমান হয়ে গেলাম। বলুন আলহামদুলিল্লাহ, 1500 বছর আগে যে কথা আল্লাহ রাসূল বলেছেন, আজকাল সকল দার্শনিক পণ্ডিতরা ওইগুলি বলতেছে, আর ওইগুলি স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ে মানে না জানে কি সব বিশাল বিজ্ঞানী হয়ে গেলাম। উনি বলেছেন যে এই জানমাল ইজ্জতের স্বাধীনতার কথা বলছেন না, হাদিসটা শোনেন, লিল মুসলিম আলাল মুসলিম হারামুন দমহু ওয়া ইরযুহু ওয়া মালুহু। আমার রাসূল বলেছেন বহু পূর্বে প্রত্যেক মুসলমানের জন্য তিনটা জিনিস হারাম, দমহু রক্ত, ইরযুহু সম্মান, মালুহু মাল সম্পদ, তার স্বাধীনতা আছে এগুলো করা। ঠিক অমনি করে অসুখ বিসুখের বেশি বিষয়টা কোরআন ওয়াইদা মারেস্তো ফাহুয়া ইয়াশফিন, 4500 বছর আগে ইব্রাহিম বলেছেন তার বাপের সামনে, তার কমের সামনে, যখন আমি পীড়িত হই আল্লাহ আমাকে শেফা দান করেন। আমার রসুলকে শেখাচ্ছেন তহুর ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে তুমি আরোগ্য লাভ করবে, আল্লাহ চাইলে, ডাক্তার চাইলে হবে না। অনেক আগে বলা শেষ না, এগুলো চিকিৎসা তার করবে না, বসে থাকতে হবে। বলছেন আল্লাহ পাক এমন কোনো দা মানে অসুখ দুনিয়া নাজিল করেননি যার দাওয়া অর্থাৎ ঔষধ আল্লাহ নাজিল করেন নাই, পরিষ্কার বলে দিয়েছেন। অতএব তোমাদের অসুখ হলে তোমরা ঔষধ খাও, কিন্তু তাওয়াক্কল করো আল্লাহর উপরে। এসব হাদিসগুলো আমরা ক্লাসে পড়াই, ছেলেরা পড়ে, দিনান দেয়া যদি বিজ্ঞানের সঙ্গে মিশিয়ে বলে দেওয়ার শিক্ষকরা, তাহলে কিন্তু ছাত্ররা বুঝে আমাদের ইসলাম সবার উপরে, ইসলাম সত্য তাহার উপরে নাই, হয়ে যেত না? আমাদের শিক্ষকদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে, যারা সোনামণি পরিচালক তারাও বিষয়টা খেয়াল রাখবে। যে হাদিসগুলো ওই যে সোনামণি কী জন্য দেখলাম, ওটা কি সোনা কী তোমাদের জ্ঞানকোষ, ওই জ্ঞানকোষেই এগুলো যোগ করে দিও, আমাকে দেখাই না তোমার সংশোধন করে দেবো। আমি প্রত্যেকটি জ্ঞানের কথা বলি যেগুলো বলা হচ্ছে আজকের যুগে, কোনো জ্ঞানই আল্লাহর উপরে নয়, তাই না? ফাকুল্লা যি ইলমিন আলিম, প্রত্যেক জ্ঞানীর উপরে জ্ঞানী আছে, কিন্তু লা তাকফু মা লা সালাকা বিহি ইলমুন ইন্না সামআ ওয়াল বসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে বিষয়ে তোমার জ্ঞান নেই তার পিছনে ছোট না, তো বোঝা গেল মানুষ, তুই যতই জ্ঞানের বড়াই করো
যে বিষয়ে তোমার জ্ঞান নেই তাতে ছোটা যাবে না, অর্থাৎ ওটা আল্লাহর হাতে, যে পর্যন্ত আছে এই পর্যন্ত থাকো, তার বেশি যেও না। সূর্য চলবে তার নিজস্ব গতিতে, চন্দ্র চলবে তার নিজস্ব গতিতে, চন্দ্র সূর্যকে ধরতে পারবে না, সূর্য চন্দ্রকে ধরতে পারবে না, রাত দিবসকে ধরতে পারবে না, দিবস রাতকে ধরতে পারবে না, যতই তুমি চেষ্টা করো, কারণ এটা আমার কুল্লন ফি ফালাকি আসবাহুন, আল্লাহ চিরন্তন বন্ধন। যতদিন দুনিয়া আছে, যতদিন আসমান নহমণ্ডল আছে, এভাবে সন্তরণ চলবে, এলা আজালি মুসাম্মা, এক নির্দিষ্ট মেয়াদকাল আসা পর্যন্ত আল্লাহই বলে দিয়েছেন, তুমি যতই চেষ্টা করো তার বাইরে যেতে পারবে না। এই সব কিছু আগে বলে দিয়েছে। কোপার নিকাস বললেন যে সূর্য ঘোরে, ওদিকে মিশরের বিজ্ঞানের টলি বললেন না সূর্য ঘোরে, চাঁদ সূর্য বলে পৃথিবী ঘোরে, এই করে তিন বিজ্ঞানের লেগলে গুতাগুতি, এই তিন বিজ্ঞানের গুতাগুতি চললে প্রায় 2000 বছর। এখন বিজ্ঞানটা চুপ হয়ে গেছে না, তো আসলে সবই ঘোরে, এখন এসে কোরআনের কাছে এসে সারেন্ডার করছে, কুল্লন ফি ফালাকি আসবাহুন, এখন এসে। আমরা ছোটোবেলায় পড়ছি সূর্য ঘোরে চন্দ্র বলে পৃথিবী দাঁড়িয়ে থাকে, পরে আবার শুনলাম ব্যাপারে পৃথিবী ঘোরে সূর্য বসে থাকে, আর বাবা সবটাই তো ঘরে কোরআন বলছে, কিন্তু আগে বিশ্বাস করতো না, এখন ঠেলার নাম বাবাজি। কোরআন সত্য তার উপরে নাই, হাদিস সত্য তার উপরে নাই, আমার রসুল কসম করে বলছেন আল্লাহ নফসে মোহাম্মদ বিয়াদিহি লা মা খরাজা মিন্নি ইল্লা হাক্কুন, যার হাতে আমার প্রাণ তার কসম করে বলছি আমার জবান থেকে হক বা মিথ্যা সত্য ছাড়া মিথ্যা বের হয় না, যিনি কসম করে বলেছেন। আর তার হাদিসে আজকাল ত্রুটি ধরার জন্য একদল লোক বসে আছে, অত সহজ নয়, কোরআন মিথ্যা পারে না, দুনিয়ার সাহিত্যিকের সাহিত্য মিথ্যা হবে, সায়েন্টিস্টের সায়েন্স মিথ্যা হয়ে যাবে। এই জন্য সায়েন্টিস্ট বলে দিয়েছে যে আমরা সেরে সামান্য কিছু দিতে পারি, আমরা সেরে অনুমিতি আমাদের কাছে কিছু নাই, আমরা সঠিক তথ্য দিতে পারি না। এখনও 9 লক্ষ কিছু বলছে না, মানে টোটাল কথা হলো 9100-এর মধ্যে, হাজারের মধ্যে 999টা সৃষ্টিজীবী এখনও তাদের দৃষ্টিতে আসেনি, ওরা এখনও অন্ধকারে পথ হাতড়াচ্ছে, আমরা ওদিকে যাচ্ছি না। আমাদের মূল লক্ষ্য হলো রসুল একটা হাদিস, যেখানে তিনি বলছেন দেখো আল্লাহ বলছেন সন্তান তোমাদের কাছে আমানত, আর এই সন্তান সম্পর্কে তোমার আল্লাহ কাছে জিজ্ঞাসিত হবে, অতএব তোমার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে বাঁচানোর প্রথম দায়িত্ব হলো বাপ মার, এরপরে তার পরিবারের, এরপরে তার সমাজের, সর্বোচ্চ তার রাষ্ট্রের। তো সন্তানকে বাঁচানোর দায়িত্ব তার বাপ মার, এর আমানত, এই আমানত খেয়ানত কেউ করবেন না, তাকে পরিবেশ দেন, শিক্ষা দেন, সব দিকে খেয়াল রাখবেন। আর যদি আধুনিক লোকদের কথা বলতে হয় তো নেপোলিয়ন বোনাপার্টের কথা বলা যায়, গিভ মি এডুকেটেড মাদার আই শ্যাল গিভ ইউ নেশন, তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও আমি তোকে একটা জাতি দিয়ে দেবো। তো এখন মায়েদের শেখাতে হবে, বাবাদের শেখাতে হবে, আমাদের বিশেষজ্ঞ প্রফেসর হারুন যে কথা বলেছেন, আমি মা আর বাপ এক করতে পারবো না, বর্তমান পাগল সরকার, এক কথা বলি পাগল সরকার, তারপরে জেন্ডার বৈষম্য নাই, লিঙ্গ বৈষম্য নাই, বেটা আমাদের প্রধানমন্ত্রী পুরুষ লোক না মহিলোক, কি বাবা বিশ্ব এর ভোট করবো নাকি, এবারে এ নিয়ে ভোটাভুটি লাগবে, প্রধানমন্ত্রীর বাবাকেও ছিল না, কান্না খালি মায়ে জন্ম দিছ নাকি, এ তো পাগল ছাড়া কেউ হতে পারে, এসব কথা বলে কি করে, লিঙ্গ বৈষম্য নাই, লিঙ্গ বৈষম্য আছে বলেই বংশ আছে, দুনিয়াতে মানুষ আছে, এসব বলে, এসব বলে প্রসঙ্গই না, এটা বলারই ঠিক না। ছেলেদের যেমন শিখতে হবে, মেয়েদের যেমন শিখতে হবে, আমাদের দুদিকে শিক্ষণের ব্যবস্থা আছে, আজকে সোনামণি যারা এখানে এসেছে মেয়েরা আমাদের সামনে নাই, তাদের প্রয়োজনে আমাদের মহিলা মাদ্রাসা হয়েছে না, সেখান থেকে পাশ করে তাদের রেজাল্ট হাতে এখান থেকে হবে, তাদের পুরস্কার এখান থেকে যাবে, ওরা আমাদের সামনে আসছে, ওরা বুঝে গেছে যে সোনামণি সংগঠনে ছেলে মেয়ে একত্রে বসতে পারে না, এটা তার বাস্তব ট্রেনিং, এই ট্রেনিং আপনাদের যখন কাছে চলে যাবে ছেলেরা সেখানে যেন থাকে, আপনি আপনার মেয়েকে হাই স্কুলে পাঠাতে পারেন, যেখানে কোঅর্ডিনেশন আছে সেখানে যেহেতু ছেলে মেয়ে কী করবে, লেখাপড়া করবে, আসলে অন্য কিছু করবে, খেয়াল করতে হবে না, এসব চলবে না, সহশিক্ষা চলবে না, বাতিল করে দিতে হবে, মুসলমানের দেশে মুসলমানের সরকার হবে, অমুসলমানদের সরকার হতে পারে না, সরকারকে অবশ্যই মুসলমানদের কথা শুনতে হবে, তাকে অবশ্যই গণমতের কাছে সম্মান করতে হবে, কতগুলো সুশীল নামধারী নাস্তিকের কথা শুনে সরকার চলবে না, সরকার চলবে গণমানুষের কথা চলতে হবে, সরকার আমাদের, প্রধানমন্ত্রী আমাদের, দেশ আমাদের, দেশ চলবে দেশের মানুষের আকিদা বিশ্বাসের উপরে, আকিদা বিশ্বাসের বিরুদ্ধে কোনো দেশ চলতে পারে না, যারা এটা করে তারা দেশের, তারাই হলো দেশদ্রোহী, তারাই রাষ্ট্রদ্রোহী, তারা আকিদার বিরোধী, তাদের একজনের জন্য অধিকার নেই মানুষের ক্ষমতায় থাকার, হয় সোজা হোক আল্লাহকে দোয়া করে ধ্বংস হোক, আমরা দোয়া করা মালিক দোয়া করবো
মনে রেখে তো মুমিনের দোয়া কোশ্চেন করে ফসকে যায় না। তুমি আমাকে জেলে দিতে পারো, আমার ঈমানকে হরণ করতে পারো না, আমার ঈমানের বিরুদ্ধে তুমি কাজ করবে। রামে তোমাকে সালাম দেবো, অত সস্তা নয়। আমি পুলিশ দরকার যে খালি দিলি স্যালুট দিয়ে বসে থাকবো, অত সস্তা সালাম হবে না। আহলেদিস জাকাতের সালাম দেয় না, ইমানদারদের থেকে আমরা সালাম দিই, এত সহজ নয়। ফাসের ফাজের গুন্ডা বদমাশগুলিকে সালাম দিব, সারা দেশ এখন সন্ত্রাসে ভরে গেছে, কারা করছে এগুলা? এগুলো ঠেকাও, আলমদের বিরুদ্ধে লেগো না। আলমরা আছে বলে সমাজ যে বেঁচে আছে এখনো, আলম যখন থাকবে না সমাজ ধ্বংস হয়ে যাবে, কোন উপায় নেই তোমার সমাজ ঠেকানোর। পুলিশ দিয়ে র্যাব দিয়ে কোন পুলিশ ঠেকানো ঠেকা যায়? এখন আর কিছু বাজে বদ আলম বেরিয়েছে, ওর আহলেদের বিরুদ্ধে সংগ্রাম করে বেড়াচ্ছে। আরে বেটা, আহলেদটা কি আগে বোঝার চেষ্টা কর, মনে রাখবেন ভালো করে। সবাইকে বলে দিচ্ছি, ইমান এদেশে তিন রকম। একদল ইমান হচ্ছে ওই যে নাটক দেখলেন আমাদের, কি বিবর্তনবাদে নাকি কোনটা মাজারে দেখেন, হলো না একদম রে সব কাফের বাচ্চা মর্ষে ধ্বংস বললেন, এটা একটা ইমান। এরা চরমপন্থী জেএমবিরা, এরা মনে করে মানুষ অন্যায় করলেই, গুনাহ কবিরা করলেই সে কাফের হয়ে যায়, এটা চরমপন্থী ইমানদার। এই ইমান চলবে না বাংলাদেশে, কোনো দেশে কোনো কালেও চলেনি, আজও চলবে না। আল্লাহ রসুলের সামনে এরা হুমকি দিয়েছিল, ওমর ফারুক তাকে কতল করতে গেছিলেন, প্রকাশ্যে পড়ে দেখেন, তিনি আল্লাহ রসুল বললেন খাবার দেওয়াকে মেরো না। তো মনে রেখো, এ নসল থেকে আগামী দিনে এমন কিছু চরমপন্থী লোক বের হবে, যারা আমি যদি হাতে পাই আমি তাদের টুকরা টুকরা করে হত্যা করব। আহলেদিস কোশ্চেন করলো চরমপন্থী নয়। দুই নম্বর, এক শৈথিল্যবাদীও নয়, যে যাই করো মদ খাও চুরি করো ঘুষ খাও, অফিস করলে তো ঘুষের অফিস, দেশটা ঘুষে ভরে গেছে, চাঁদাবাজিতে দেশটা ভরে গেছে, সব কিছু করো, নারায়ণ তাকবীর আল্লাহু আকবার তৌহিদি মুসলমান জিন্দাবাদ। এই একদল মুসলমান হয়েছে না, কিছুই নাই তৌহিদি মুসলমান। আমাদের ভোলা মসজিদে কয়েক তিন চার দিন আগে তারা একটা মক্তব চালু করবে, ইমান আকিদার সংরক্ষণ কমিটি নাম করে ব্যানার দিয়ে ঠেকাইছে, এখানে কোনো আহলেদিসের আজান সালাত কিছুই চলবে না। সোশ্যাল মিডিয়ায় দেখছেন, এই তোমরা এই মক্তব চালু করো না, বাড়ি চলে যাও, আর তোমরা তারা এসছো সংরক্ষণ কমিটি, তোমরা বাড়ি চলে যাও, আমরা শান্তি শৃঙ্খলা চাই। ও কোন জাতির এসলি ওটা? অথচ তার মুক্তিযোদ্ধা, তার আমি আমার ঘরের মধ্যে মক্তব চালাবো, আমার মসজিদ তুমি ঠেকাবার কে? কিন্তু না, যেহেতু আহলেদিস ওরকে বন্ধ করতে হয়, এটা হলো বুদ্ধি। আর এক জায়গায় স্পেশাল মিটাচ্ছেন কি, আপনারাও তো আজান দেন, ওনারও আজান দেয় ঠিকই তো আছে, তা আপনাদের আসর আজান এক ঘন্টা আগে হয়, তা হাফ হাফ করে নেন, ওরা আধ ঘন্টা আগাক, আপনার আধ ঘন্টা পিছান, তাহলে মাঝামাঝি হয়ে যাবে। এই ধরনের যদি বিচার হয় এদেশে, এদের ধ্বংস হতে বাধ্য। আহলেদিসের ইমানের স্বাধীনতা নাই, আহলেদিসের বাক স্বাধীনতা নাই, আহলেদিসের ধর্মীয় স্বাধীনতা নাই, এই দেশ হকপন্থী মানুষ চিরকাল থাকবে, তাদের স্বাধীনতা দিতেই হবে, তাদের জবান কেনার ক্ষমতা তোমার নাই। আমি স্বাধীনভাবে কথা বলে অধিকার তোমাকে দিতে হবে, তো কিসের সরকার তুমি? দুনিয়া একদিন চলে যাবে, আমরা স্বাধীনভাবে কথা বলে যাব, কথা বন্ধ করার ক্ষমতা সেদিন হবে যেদিন আজরাইল আমাকে ধরবে, তার আগে নয়। আহলেদিস আন্দোলন বাংলাদেশ আন্দোলনের নাম, এটা বসে বসে তসবিচার দল না, এটা আমাদের ছেলেরা গড়ে উঠবে এক একটা স্ফুলিঙ্গের মতো, হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে, এটা আপোষহীন থাকবে, মধ্যপন্থী থাকবে, কোনো অলসতা বিলাসিতা স্পর্শ করবে না, শৈথিল্যবাদী হবে না, চরমপন্থী হবে না, মধ্যপন্থী হতে হবে তোমাদেরকে, খবরদার, সাবধানে চলবে, নিজেদের ইমান আকিদা ঠিক রাখবে। প্রত্যেক বাবাকে বলছি, ছেলেকে চাকরিজীবী বানার জন্য পাগল হয়েও না, বাড়ি মুরগির খামার করো, মুরগি বানাও, গরু পালন করো, গরু একটা গরু বেঁচে দু বছর চাকরি টাকা হয়ে যাবে, কিন্তু এই সমস্ত বাজে জায়গায় যেই সালাম দেবে, একে স্যালুট দেবে, এসব চাকরি ছাড়ো, মাথার উপরে মূর্তি ঝুলন থাকবে, এসব ছাড়ো, এগুলো সব চাকরি, এগুলোকে দেশ ধ্বংস করে দিল আমাদের। আমি পরিশেষে ধন্যবাদ জানাচ্ছি প্রধানমন্ত্রী এবং ঈশ্বরী ভাইদেরকে, এবং আরও যারা বক্তব্য রেখেছেন, আমি একটা শুনতে পারিনি, আমি ছিলাম অত্যন্ত ব্যস্ত মানুষ, কোনো মতে এই মধ্যে আসতে পেরেছি, এটা আল্লাহ সৌভাগ্য যা আল্লাহ আমাকে আসাইছে, মানে বসে বসে কত যে কাজ করতে হচ্ছে হিসাব নাই, এগুলো তো আপনাদের চোখের অন্তরালে। আমি ওই অল্প কিছু শুনেছি তার ভিত্তিতে বলছি, বিয়ে শেষ করেছেন মাতা পিতা দিয়ে, আমি ওখান থেকে শুরু করে দিলাম, মাতা থাকবে পিতা থাকবে, দুটো মিলে দুনিয়া চলবে, মাতা পিতা এক কোশ্চিন গেলে গুলিয়ে ফেলা যাবে না, ঠিক আছে? আল্লাহ পাক দুই করেছেন, আমিও দুইয়ে বিশ্বাসী। আর এটা বিবর্তনবাদে যেটা লেগেছে বইটা আপনার পড়ার চেষ্টা করবেন, যে লোক নিজেই বোঝে নেই আমারটা ঠিক না বে ঠিক, আমরা ওটাকে বলছি ঠিক, কেন বলছি জানেন, সূক্ষ্ম মায়ের পাঁচ আছে,
ওরা দেখেছে নাস্তিকবাদের পক্ষে কেউ কোনো যুক্তি দিয়ে এ পর্যন্ত বিজ্ঞান দিয়ে কোনো কিছু বলেনি। ডারুইনই মাত্র বলেছে, যদিও তিনি সংশয় প্রকাশ করেছেন, যেহেতু এটা নাস্তিকবাদের পক্ষে চলে গেছে অথবা আমাদের দেশের নাস্তিকরা লাফাচ্ছে করে সরকারের কাছে দাবি করেছে তোমরা। আলহামদুলিল্লাহ আমরা চাষে একমত। 2013 সাল থেকে বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বিবর্তনবাদ চলছে নাস্তিকবাদ, ঠিক অমনি করে মাদ্রাসা চলছে 2014 সাল থেকে। ওই মাদ্রাসার কোনো প্রয়োজনে যে মাদ্রাসায় নাস্তিকবাদ শেখানো হয়, ওই স্কুল কলেজে কোনো প্রয়োজন নেই যেখানে নাস্তিকবাদ শেখানো হয়। আমাদের টাকা দিয়ে ইউনিভার্সিটি হয়েছে, কার ব্যক্তিগত টাকা ইউনিভার্সিটি হয় নাই। মাদ্রাসা আমাদের টাকা চলবে, মাদ্রাসা ভুইফোড় মাদ্রাসার মাটির থেকে ওঠে নেয় ধান গাছের মতো। অর্থাৎ আমাদের সন্তান আমাদের প্রতিষ্ঠানে গিয়ে নাস্তিক হবে, আমার মৃত্যু সময় জানাতে পারার যোগ্যতা রাখে না, ওই সন্তানকে প্রয়োজন আমার নাই। দরকারের সন্তান বাড়ি লেখা বাড়ি করবে, কিন্তু ওই মাদ্রাসা স্কুল বন্ধ করে দেবো আমরা। এই জন্য আমি উচ্ছেদ করে গেছি, আমার মৃত্যুর পরে আহলেদীসে কোনো মাদ্রাসা যেন সরকারের রেজিস্ট্রেশন তোমরা করো না, রেখে দিও। সরকারের কোনো দরকার নেই আমার, সরকারের পয়সা ফেলে দেয় একদিকে, তোমার নিজের পয়সা তোমার মাদ্রাসা চলবে। কারণ সরকারের পয়সা নিতে গেলে সরকারের গোলামি করতে হবে, শেরকের গোলামি করতে হবে, নাস্তিকবাদের গোলামি করতে হবে, মাথায় মূর্তি ঝুলাতে হবে, মূর্তি আমরা ঝুলাতে পারবো না। কারণ যে সরকার গেছে আবার যারা আসবে তারা ওই কামই করবে, তারা তাদেরও ক্যাডার থাকবে, এদেরও ক্যাডার আছে। এই সন্ত্রাসবাদী সন্ত্রাসী কারবার করবা, তোমরা এসে আমাদের জবান বন্ধ করে দেবা, এগুলো হবে না। আমাদের ঘরে যথেষ্ট টাকা আছে, টাকা বের করেন, ঘরে ঘরে মাদ্রাসা করেন, প্রত্যেক মসজিদে মসজিদে মক্তব চালু করে দেন, অন্তত ক্লাস 1, 2, 3, 5 পর্যন্ত পড়েন, সেখানে ছেলেদের আকিদা ফাউন্ডেশন মজবুত করে দেন, বড় হয়েও যাবার করবা, ওখানে দায়িত্ব আমাদের না। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।